যাওয়ার আগে আমাদের রাস্তার মাঝে একটা ঘটনা ঘটে, সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। তো তোমরা দেখলেই বুঝতে পারবে, ছোট্ট একটা বাচ্চাকে আমরা কিছু খাবার তার জন্য নিয়ে যাচ্ছি আমি আর দুই দাদা মিলে। তো ভিডিওটা তোমরা দেখতে থাকো। অনেক ভালোবাসা লুকিয়ে থাকে কিছু কিছু ছোট ছোট কাজের মাঝে, তো আজকে আমি শেয়ার করতে চলেছি। তো আজকে আমরা যখন রাস্তায় খাচ্ছিলাম তখন দূর থেকে দেখতে পাই একটা বাচ্চা আমাদের দিকে তাকিয়েছিল। তো দাদা দেখে ভাবলো যে ওই বাচ্চাটাকে কিছু খাবার দিয়ে আসা উচিত। তো আমরা তখন আসি এখানে ওই বাচ্চাটার কাছে আর কি খাবার দিতে। দেখো ওই যে সেই ছোট্ট বাচ্চাটা আর তার মা বসে আছে। তখন খাবারটা নিয়ে সঞ্জয়টা আর কি এখানে আসে, আসার পরে ওই বাচ্চাটাকে খাবারটা দেয়। বাচ্চাটা খাবারটা পেয়ে তো অনেকটাই খুশি। তো আমি বলছিলাম যে বাচ্চাটার নাম কি, বাচ্চাটা বলছিল এই যে তখন বলছিল, যাই হোক, তখন আমি বললাম যে দাদা তুমি খাবারটা খুলে দাও, বাচ্চাটা খুলতে পারবে না। তখন দাদা আর কি বললো ঠিক আছে আমি খুলে দিচ্ছি। তো বাচ্চাটাকে খাবারটা খুলে দিচ্ছিল। এটা তারাপীঠ যাওয়ার দিনই, মানে রাস্তার মাঝে যখন বাচ্চাটাকে দেখতে পেলাম সত্যি বলতে খুবই খারাপ লাগছিল। তখন ভাবলাম যে আমরা খাচ্ছি, ওকে দিয়ে আসি। তো লুচি মাংস ছিল এখানে, তো তাই এই কারণে আর কি ওই বাচ্চাটাকে আমরা দিয়ে আসার জন্য আর কি দাঁড়াই গাড়িটা। তো বাচ্চাটাকে সঞ্জয়টা আর কি খাবারটা খুলে দিচ্ছিল। তো আরও এখানে আরেকটা বাচ্চা ছিল, তো দাদা খাবারটা দিচ্ছিল এখানে, দেখো লুচি আর ই। তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখো, তোমাদেরও ভালো লাগবে, পুরোটাই দেখো। এটা পুজোর দিন সকালে শনিবার, তো আমরা সবাই মিলে স্নান করে একদম ভোর 4টার সময় আমরা বেরিয়ে গেছি আর কি। তো আমরা সবাই মিলে পুজো দেওয়ার জন্য আমরা সবাই বেরিয়েছি। তো রাস্তার মাঝে ভাবলাম একটু ভিডিও করে নিই। তো এখানে দেখো সমস্ত কিছু পাওয়া যায় এখানে। তো এটা তারাপীঠে ঢোকার আগে আর কি এখানে ফুল, তারপর এখানে অনেক কিছু ছিল আর কি মায়ের জন্য প্রসাদ। তো আমাদের সব কিছু আর কি কেনাকাটা হয়ে গেছিলো। তো আমরা আর কি সরাসরি মায়ের কাছে যাব, পুজো দেব, তো সম্পূর্ণ তোমাদের সাথে শেয়ার করব। তো দাদা একটা মালা কিনে নিয়েছে, পদ্মা ফুলের মালাই দেখো। তো আমরা এখন চলে যাব সরাসরি মায়ের মন্দিরের ভিতরে। তো যাই হোক কতদূর ভিডিও করতে পারবো জানি না, সবটাই তোমাদের সাথে শেয়ার করব, তোমরা দেখো। আর এই যে আমরা গেটের মধ্যে আছি এখন, মায়ের দিকে যাচ্ছি, আমাদের লাইন দাঁড়ানো লাগেনি। যাই হোক দাদার জন্যই এটা, কারণ দাদা মানে প্রতি মাসে একবার করে আসে, তো যে কারণে আমাদের লাইন দাঁড়ানো লাগেনি। সরাসরি আমরা মন্দিরে ঢুকতে পেরেছি আর মায়ের পুজো দিতে পেরেছি। তো তোমাদের সাথে শেয়ার করব আমি কতটুকু কী করতে পেরেছি জানি না। তো ভিতরে চলো তোমাদেরকে দেখাই। ওরে আমার ফোনে অ্যাং করা শুরু হয়ে গেছে। তো হ্যালো ফ্রেন্ড, আমাদের পুজো দেওয়া কমপ্লিট। হ্যালো, হ্যাঁ তোরা কি উপরে দিকে? আমি এই যে দেখাবানি ডবল রং করে তারপরে এখান থেকেই শেষ না, এখানে গিয়ে আমার ওইখানে উপরে গিয়ে ভুলভাল হয়ে গেছে অনেক। বাচ্চাটা টাক করে মিনিটে হয়ে গেল।
Adoro.